আজকের এই ভিডিওটা ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে বানাচ্ছি। প্রবলেমটা হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়ে। ত্রিপুরা রাজ্যের গ্রাম অঞ্চলে যতগুলো স্কুল আছে, বিশেষ করে ওই স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকার অনেক প্রবলেম। করোনা ভাইরাসের পর থেকে তো এডুকেশন সিস্টেমের কি হাল এটা আপনারা দেখছেন সবাই। ছাত্রছাত্রীদের পড়ালেখা অনেক পিছিয়ে। তো গ্রাম অঞ্চলের এই স্কুলগুলোতে ঠিকমতো মাস্টার নেই, তারপর ম্যাডাম নেই, তো এগুলো নিয়ে ছাত্রদের পড়ালেখার অনেক প্রবলেম হচ্ছে। এর মাঝে দেখতে পাচ্ছি আবার গ্রাম অঞ্চলের জায়েজ টিচার আছে, ওই স্কুলগুলো থেকে ট্রান্সফার করে শিক্ষকদেরকে অন্যান্য স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে সিটিতে। তো গ্রাম অঞ্চলের ছেলে মেয়েদের পড়ালেখার কি হবে? প্রতিটা স্কুলের ভিতরে এরকম প্রবলেম। কিছুদিন আগেও একটা ভিডিও দেখলাম, বিলুনিয়াতে না জানি কোথায় ছাত্ররা এরকম আন্দোলন করছে, তো তাদের মানে মাস্টারকে ট্রান্সফার করে দেওয়াতে, আগে থেকে এদের স্কুলে টিচার্স নেই বা এরকম প্রবলেম চলছে স্কুলের ভিতরে। তো রিসেন্টলি এখন আমাদের এখানে বিলুনিয়া ঘোষখামা স্কুল থেকে একজন শিক্ষককে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে স্টুডেন্টরা রাস্তা ব্লক করে দিয়েছে। তো এদের স্টেটমেন্ট মানে এদের স্কুলে হেডমাস্টার নেই, ম্যাডাম নেই, আরও বিভিন্ন টিচার্সের প্রবলেম। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত এই স্কুলটাতে 12 জন মানে মাস্টার আছে, এর মাঝে একজন মাস্টারকে ট্রান্সফার করে নিচ্ছে। তো আমার কথা হচ্ছে, মাস্টার ট্রান্সফার করলে রিপ্লেসমেন্টের দরকার আছে। 10,323 জনের চাকরি যাওয়ার পর থেকে প্রতিটা স্কুলের ভিতরে এরকম শিক্ষকের অভাব। তো ত্রিপুরা সরকারের এইসব এডুকেশনের উপরে একদমই মানে নজর দিচ্ছে না রতনলাল এডুকেশন মিনিস্টার এইসব নিয়ে। মানে প্রতিটা স্কুলের ভিতরে শিক্ষকের প্রবলেম, শিক্ষক নেই, তারপর ছাত্রছাত্রীদের পড়ালেখার তো এখন কন্ডিশন অনেক প্রবলেম, করোনার জন্য এদের পড়ালেখা অনেক পিছিয়ে, এক্সামও মানে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। তো এখন দরকার এডুকেশনের উপর ধ্যান দেওয়া সরকারের, কিন্তু সরকারের এই দিকে কোনো নজর দেখছি না। গ্রাম অঞ্চলের স্কুলগুলো থেকে টিচার্সদের এরকম ট্রান্সফার করে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। এই স্কুলের ভিতরে মাত্র 12 জন শিক্ষক শিক্ষিকা, তারপরে সায়েন্সের মাস্টার নেই, সায়েন্সের মাস্টার অনলি 2 জন আছে, এরপর হেডমাস্টার নেই, শিক্ষিকা নেই। তো এরকম প্রবলেমের ভিতরে আরও একজন টিচার্সকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। এই কারণে ছাত্রছাত্রীরা এই বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে। প্রতিটা স্কুলের ভিতরে এরকম কন্ডিশন, গ্রাম অঞ্চলের বিশেষ করে শিক্ষক শিক্ষিকার অভাব। তো এরকম হলে ছাত্রছাত্রীদের পড়ালেখা ডিজিটাল, এভাবে বললে ডিজিটাল হয় না। আগে রাজ্যকে উন্নত করতে হলে, দেশকে উন্নত করতে হলে মানে ছাত্রছাত্রীদের এডুকেশন ব্যবস্থা ভালো করতে হবে, তারপরেই হবে আমাদের মানে রাজ্য এগিয়ে যাবে। আর এইসব কিছু না করে অন্যান্য আমার হিসাবে সবার আগে এডুকেশনের উপরে ধ্যান দেওয়া দরকার। যে যে স্কুলের ভিতরে এরকম শিক্ষক শিক্ষিকার অভাব, এগুলোকে মানে পূরণ করা দরকার। এগুলো না, এগুলোর দিকে সরকারের কোনো ধ্যান নেই। আমি সকল ছাত্রছাত্রীদের বলবো, তোমরা আন্দোলন করো। যে যে স্কুলের ভিতরে টিচার্স নেই বা হেডমাস্টার নেই বা এরকম পড়ালেখার প্রবলেম হচ্ছে, আন্দোলন করো। তারপর আবার আরেকটা বিষয় হচ্ছে, এই গ্রাম অঞ্চলের যতগুলো স্কুল আছে এগুলো একটাও ঠিক নেই, স্কুলের বাউন্ডারি নেই, স্কুল ঘর নেই ভালো করে। তো নতুন করে কোনো স্কুল কলেজও বানানো হচ্ছে না। তো
এইগুলো হলে তাহলে ত্রিপুরা দিন দিন পিছিয়ে যাবে। এডুকেশন সিস্টেমকে এগিয়ে নিয়ে আসতে হবে, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে। এমনি মনে করেন বিজেপি সিপিএম তৃণমূল এরকম ফাইট করলে ত্রিপুরা এগোবে না, আরও পিছিয়ে যাবে। তো এডুকেশন মিনিস্টারের দরকার এগুলোর দিকে ধ্যান দেওয়া, এগুলোকে মানে ইয়ে করা। আর আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা আন্দোলন করো, তোমার যে প্রতিটা স্কুলের ভিতরে এরকম প্রবলেম হচ্ছে, যেখানে প্রবলেম হচ্ছে আন্দোলন করো। তোমাদের শিক্ষকের রিপ্লেসমেন্ট করতে হবে। 10,323 যাওয়ার পর থেকে প্রতিটা স্কুল খালি, আর পড়ালেখার কন্ডিশন অনেক খারাপ ছাত্রছাত্রীদের। আর সরকারের কাছে এটাই বলবো, এসব স্কুলগুলিতে মানে শিক্ষক দেওয়ার জন্য, যে তাদের রিপ্লেসমেন্ট পূরণ করার জন্য, আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কোনো মানে শিক্ষকের ভ্যাকেন্সি বলতে সরকারের তরফ থেকে ছাড়া হয়নি। যেরকম বড় মাত্রা 10,323 যে রিপ্লেসমেন্ট, এটাই এখনও দেওয়া হয়নি। আজকে সাড়ে তিন বছর হয়ে গিয়েছে, কিন্তু কয়জন শিক্ষককে চাকরি দিয়েছে? তো এগুলো খুব তাড়াতাড়ি এই প্রবলেমগুলো দেখা দরকার। আমার বাড়ির কাছের একটা স্কুল, রাঙ্গামুড়া স্কুল, তো এটার ভিতরে সকালে যে স্কুলটা হয় ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত মনে হয়, না 5 পর্যন্ত, আমার ঠিক জানা নেই। তো এটার ভিতরে ছাত্রছাত্রীরা যায় একমাত্র খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি খেয়ে কত কিছু টাইম খেলাধুলা করে খিচুড়ি খেয়ে আবার বাড়ি চলে আসে। তো তাদের কাজে হচ্ছে এটা, কারণ মাস্টার নেই, দুজন মাস্টার। তো সরকারের কাছে রিকোয়েস্ট করব এইসব স্কুলগুলোর দিকে দেখার জন্য। আমাদের গ্রাম অঞ্চলে ছাত্রছাত্রীদের পড়ালেখার অনেক প্রবলেম হয়, গ্রাম অঞ্চলে এইসব নিয়ে কেউ কথা বলে না। এইসব স্কুলগুলোতে শিক্ষক যেন তাড়াতাড়ি দেওয়া হয়। আর গোশখামার স্কুলের ভিতরে যাতে এরকম শিক্ষককে ট্রান্সফার করা না হয়, তো এদের যে শিক্ষকের মানে প্রবলেম আছে এগুলো পূরণ করা হয়। যতজন শিক্ষক দরকার এতজন শিক্ষক দেওয়া হয়, বিশেষ করে তাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটা বানানো। তো ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।